এফসিপিএস পড়তে এসে চিকিৎসকরা মাসে ভাতা পান মাত্র 20,000 টাকা। এই ভাতা 50,000 টাকা করার দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। আগামী 7 দিনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য। মাসিক ভাতা বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফসিপিএস শিক্ষার্থীরা। তাদের দাবি, এফসিপিএস পর্যায়ের শিক্ষার্থীদের সরকার থেকে মাসে 20,000 টাকা ভাতা দেয়া হয়, কিন্তু গেল 9 মাস ধরে বন্ধ রয়েছে ভাতা প্রদান। শিক্ষার্থীদের দাবি, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও আশানুরূপ সাড়া মেলেনি। তাই 3 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। সেই সঙ্গে মাসিক ভাতা 20,000 থেকে বাড়িয়ে 50,000 করার দাবি তাদের। আমরা তো এত চাচ্ছি না, আমাদের দেশের যে সামাজিক এবং আমাদের যে লাইফ যতটুকু দরকার আমরা সেই অ্যামাউন্টে আপনার কাছে চাচ্ছি। ওই ভিতর থেকে তার লোকজন স্যার ভিতরে চলে যাওয়ার পর আমাদেরকে শিবিরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, তোদের হাত পা ভেঙে দেব। আমি চাই না আমার এই ফসগান দেখি, যে দেশে যে টিচারের কাছে আমি ন্যায্য দাবি পাই না, আমাকে সন্ত্রাস বানানো হয়, তার সন্তানকে প্রেশারাইজ করা হয়, সেই সবচেয়ে বড় সন্ত্রাস। আন্দোলনকারীরা এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তারা অবগত, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। আমি প্রথমে মাননীয় মন্ত্রী, তারপরে সচিবের সাথে কথা বলি। ওনারা বললেন আমরা ব্যবস্থা নিচ্ছি, মন্ত্রী মহোদয় তাদের কথা শোনেন এবং বিবেচনা করবেন বলে বলেন। যদি মন্ত্রী সচিবের কাছে আমি ব্যর্থ হই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, ওদের হয়ে কথা বলতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী আছেন 3,276 জন, অনাবাসিক শিক্ষার্থী আছেন 1,531 জন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।